أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله وبركاته অনেকে জিজ্ঞেস করেন ইসলামের গ্রন্থ কয়টি অনেক খ্রিস্টান ইহুদি এবং আহলে কিতাবদের অনেকেই জিজ্ঞেস করেন যে ইসলামের গ্রন্থ কতগুলি কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে ইসলামের গ্রন্থ হলো একটি দুই নম্বর সূরা আল বাকারার দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন এই গ্রন্থ এই আল কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এর ভিতর কোনো সন্দেহ নেই মুত্তাকিনদেরকে গাইড করে মুত্তাকিনদের জন্যই কেবল গাইড বুক এই আল কিতাব সন্দেহ মুক্ত গ্রন্থ বাকি যতগুলি গ্রন্থ এই পৃথিবীতে রয়েছে সব সন্দেহে ভরপুর মুসলিমদের গ্রন্থ একটি মুসলিমদের মারকাজও একটি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন ইন্না আউয়ালা বাইতিন উহুদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে সেটি মক্কাতে রয়েছে সেই ঘরটি পবিত্র এবং সকল মানুষকে জাহানবাসীদেরকে হিদায়ত করে তো মুসলিমদের গ্রন্থ একটি মুসলিমদের মারকাজ একটি মুসলিমদের রবও একজন কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাস এর 1-4 আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অরণদাতা দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে তুমি বলে দাও তুমি ঘোষণা করে দাও আল্লাহ তিনি একক তিনি কারোর মুখাপেক্ষী নন কাউকে তিনি জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্ম নেননি এবং কোনো দিক থেকে তার কোনো সমকক্ষ নেই এই কোরআনের অনেকগুলি সিফাতি নাম রয়েছে এই আল কিতাবে এর ভিতর একটি হলো আল কোরআন যেটা পাঠ করা হয়েছে পঠিত বস্তু আর পাঠ করা হয় আল কিতাবের মধ্য থেকে যখন পাঠ শেষ হয়ে যায় তখন সেটা আল কোরআন হয়ে যায় আর এই আল কোরআন এই আল কিতাব প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ ফরজ করেছেন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন আল্লাহ তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন দুই নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন সকল নবীদের সাথে এই গ্রন্থ ছিল এই আল কিতাব ছিল আবার 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই আল কিতাব সকল রাসূলদের সাথে ছিল এর ভিতরে আইনের কথা লেখা রয়েছে যাকে আমরা তাওরাত বলি 5 নম্বর সূরা আল মায়েদা 43 44 45 আয়াতে ঠিক একইভাবে আল্লাহ তাআলা বলছেন আইনের কথাগুলি এই আল কিতাবের একটি বিশেষ সিফাতি নাম হলো আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আবার এই কোরআনের ভিতরে সুসংবাদের যত আয়াত রয়েছে সেগুলিকে বলা হয় আল ইনজিল 61 নম্বর সূরা আসফ এর 6 নম্বর আয়াতে এই সুসংবাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই কোরআনের ভিতরে এই আল কিতাবের ভিতরে 114টি সূরা রয়েছে 6348টি আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াত আলাদা আলাদাভাবে আজ্জাবুর বিশেষ টুকরা কোরআনের 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুর মিন বাদি যিক্রি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বিশেষ একটি টুকরাতে লেখা বিশেষ একটি আয়াতে লেখা একটি যাবুরে লেখা কি লেখা যে এই পৃথিবীর উত্তরাধিকার একমাত্র তাদেরই হয়ে থাকে যারা ইসলাহ করে বান্দাদের মধ্য থেকে সালেহ যারা নেক কাজ করে যারা সুলাহ করে বেড়ায় তো ইসলামের গ্রন্থ প্রকৃতপক্ষে একটি সেটি হলো আল কিতাব
এই আল কিতাব সকল নবী রাসূলদের সাথে ছিল, এই আল কিতাব সন্দেহ মুক্ত, এর মোকাবিলায় সমস্ত গ্রন্থ ধর্মের নামে হোক এবং ধর্ম ছাড়া অন্য কোনো নামে হোক সেগুলি সব সন্দেহে ভরপুর। আর মুসলিমরা এই সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে জীবন কাটায় এবং তারা জানে এই গ্রন্থ ব্যতীত অন্য কোনো গ্রন্থের ছায়াতলে গেলে সেখানে হিদায়ত পাওয়া যায় না।